হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এবং এতদিন আমার যে ভয়টা ছিল, যেটার জন্য আমি অনেক অনেক ভিডিওস বানিয়েওছি, ঠিক সেই জিনিসটাই এখন ঘটে গেছে। ধর্মযুদ্ধ রাজ চক্রবর্তীর একটা সিনেমা এই সপ্তাহ রিলিজ করেছে। ছবিটা ক্ল্যাশ করেছিল ভটভটি এবং ব্যোমকেশের সঙ্গে, এবং সেই ছবিটা কিন্তু ধর্মযুদ্ধ, সেটা যতদূর দেখা যাচ্ছে তাতে করে সবচেয়ে ভালো রিভিউস পেয়েছে বাকি দুটো সিনেমার তুলনাতে। এবং ধর্মযুদ্ধ সিনেমাটা আমি ভালো রিভিউ দিয়েছি, আমার পছন্দ হয়েছে ছবিটা, কিন্তু সেই ছবিটাকে ঘিরে এখন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এই জিনিস হামেশাই দেখা যায়, কিন্তু বাংলাতে কিন্তু এই জিনিসটা, বাংলা সিনেমার সঙ্গে এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু এখন সেটাও দেখা যাচ্ছে। ধর্মযুদ্ধকে একটা দল তারা বয়কট করতে চাইছে ম্যাক্সিমামে। আমি পরিষ্কারভাবে বলেই দিচ্ছি, ফেসবুকে আপনারা যদি বয়কট ধর্মযুদ্ধ লিখে সার্চ করেন বাংলা হরফে, আপনারা দেখতে পেয়ে যাবেন কোন দলের থেকে বা কোন পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস রাখা মানুষজন এই ধরনের পোস্ট করছে এবং ছবিটাকে ব্যান করার প্রচেষ্টা করছে। তো ঠিক এই ভয়টাই আমার এতদিন ছিল যে বাংলা তো এই জিনিসটা ঢুকবে এবং ঢুকে পড়েওছে। আমি নিজে বিশ্বাস করি একটা সিনেমার মধ্যে, যেহেতু সেটা একটা আর্ট ফর্ম, সেখানে যে কোনো কিছু একজন পরিচালক দেখাতে পারেন, সেটা তার নিজস্ব ইচ্ছা। কিন্তু এটাও একই সঙ্গে বিশ্বাস করি যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম ধর্মের সংঘাতটা এত বড় ইস্যু, এত এত বছর ধরে এই জিনিস চলে আসছে এবং আজও চলছে, আগামী দিনেও চলবে, এ আমার পূর্ণ বিশ্বাস। এই জিনিসের কোনো বদল আসবে না। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে, সেই দেশে বসবাস করে এরকম ছবি আমরা বানাতে পারি না যেখানে কোনো একটা ধর্মকে ভালো দেখানো হবে, সব ভালো দেখানো হবে সেই ধর্মে, আর কোনো একটা ধর্মে সব কিছু খারাপ দেখানো হবে। কিন্তু এই গোছের ছবি কিন্তু হয়েছে, এবং যখন হয়েছিল তখন আমি বিরোধও করেছিলাম। ছবির নাম ছিল কাশ্মীর ফাইলস। কিন্তু এই যে দলটা যারা আজকে ধর্মযুদ্ধকে ব্যান করতে চাইছে, বয়কট করতে চাইছে, তাদের কিন্তু কাশ্মীর ফাইলস তাদের কাছে মাস্টারপিস। ধর্মযুদ্ধ তারা কেন বয়কট করতে চাইছে, তাদের মনে হচ্ছে এই সিনেমার মধ্যে হিন্দু ধর্মকে ছোট করা হয়েছে। আমির খানের সঙ্গে এই জিনিসটা বরাবর হয়ে আসছে, তার সব সিনেমা, যে কোনো সিনেমা রিলিজের সময় তার ছবি বয়কট করার কথা কেন বলা হয়, তার কারণ অ্যান্টি হিন্দু মনে করা হয় আমির খানকে। কিন্তু যখন কাশ্মীর ফাইলসে পুরো সিনেমাটাই এমনভাবে বানানো হলো যে অ্যান্টি মুসলিম একটা সিনেমা, মুসলিম মানুষজনদের ওই সিনেমা দেখে বিভিন্ন ধরনের ক্ষোভের জন্ম হতে পারে যে আমাদের পোর্ট্রেয়াল ভুলভাবে হচ্ছে, এটা আমরা নই, হতেই পারে, সব মুসলিম মানুষ তো খারাপ নয়। হ্যাঁ, সমস্ত এটা আমি বারবার বলে আসছি, আবারও বলছি, এটা আমি নিজে আমি এটা স্টাডি করে দেখেছি, যেখানে যেখানে টেররিজম ম্যাক্সিমাম জায়গাতে, সেই টেররিজমের সঙ্গে মুসলিম কমিউনিটির মানুষজন যুক্ত, কিন্তু তার মানে সবাই তো খারাপ নয়। কিন্তু এদের কাছে কাশ্মীর ফাইলস মাস্টারপিস, কারণ হিন্দু ধর্মকে খুব ভালো দেখানো হয়েছে আর মুসলিম ধর্মের ব্যাপারে সব বাজে দেখানো হয়েছে। কিন্তু ধর্মযুদ্ধ চলবে না, কেন? কারণ সেখানে ব্যালেন্স করে দেখানো হয়েছে। ধর্মযুদ্ধের রিভিউ যদি আপনারা দেখে নেন, আমি পরিষ্কার বলেছিলাম যে দুদিককে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। এই ছবি দেখে হিন্দু ধর্মের মানুষজনদের প্রতি কারুর কোনোরকম বিরূপ মনোভাব সৃষ্টি হবে না, একই সঙ্গে সঙ্গে মুসলিম ধর্মের মানুষদের জন্য কোনোরকম বিরূপ মনোভাব মানুষ কিন্তু পোষণ করবে না। মানুষের বিরূপ মনোভাবটা সৃষ্টি হবে টেররিজমকে যারা প্রমোট করে, যারা সেগুলোর সঙ্গে নিজেরা যুক্ত, তাদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব মানুষের মনে সৃষ্টি হবে। এই যে ধর্মে ধর্মের যে লড়াই, এটা যারা লাগায়, তাদের বিরুদ্ধে বিরূপ মনোভাব মানুষের মনে সৃষ্টি হবে। আমি পরিষ্কার বলেছিলাম এই কথাগুলো। ধর্মের সংঘাতকে এত ডিটেলসে নিয়ে গিয়ে দেখানো হবে, খুব সূক্ষ্মভাবে দেখানো হবে, এবং সেখান থেকে একটা হিউম্যানিটির বার্তা দেওয়া হবে, এরকম সিনেমা বাংলাতে খুব কম হয়। ধর্মযুদ্ধ সেরকমই একটা প্রচেষ্টা। ধর্মযুদ্ধের মধ্যে অনেক খারাপ দিকও রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম রিভিউতে, কিন্তু ধর্মযুদ্ধ খুব ভালো একটা অ্যাটেম্পট। এরকম সাহসী ছবি আমাদের এখানে হওয়াটা প্রচণ্ড রকমভাবে দরকার, এরকম পজিটিভ ছবি আমাদের এখানে হওয়াটা খুব দরকার, কিন্তু সেটা হয় না। আর হলে কি হচ্ছে, আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন, বয়কট বয়কট বয়কট। আমি নিজে হিন্দু, যদি আমি কোনো সিনেমা দেখি এবং সেখানে যদি হিন্দু ধর্মের পোর্ট্রেয়াল সত্যি সত্যি খারাপ হয়, বিনা কারণে খারাপ হয়, কারণ আমি বিশ্বাস করি না হিন্দু ধর্মে সব ভালো, হিন্দু ধর্মের মানুষজনরা শুধুই ভালো, কেউ খারাপ নেই, একথা আমি বিশ্বাস করি না। এরকম ভ্রান্ত ধারণা আমার মনে কেউ আজ অব্দি ইনজেক্ট করতে পারেনি, পারবেও না। যদি সত্যি সত্যি বিনা কারণে খারাপ দেখানো হয়, সবার আগে প্রতিবাদটা ভিডিও করে আমি করব। আমার প্রবলেমটা যে কোনো ধর্মের মানুষকে, যে কোনো ধর্ম হতে পারে, কিন্তু তাদের যদি খারাপ পোর্ট্রেয়াল হয় বিনা কারণে, আমার সেইটাতে সমস্যা। কারণ আমাদের দেশের সমাজ সেরকম নয়, আমাদের দেশের ইতিহাস সেরকম নয়, আমাদের দেশের বর্তমান সিচুয়েশান সেরকম নয় যে আমরা এরকম ছবি বানাতে পারি। এরকম ছবি বানানোর অধিকার পরিচালকের আছে, আমি বারবারই বলছি, কিন্তু আমাদের সমাজটাও আমাদের একবার তাকিয়ে দেখতে হবে। আমাদের ছবি যেন কোনো মহাযজ্ঞের ঘৃণা হয়ে ওঠে। এবং আমার এই মেন্টালিটি থাকা সত্ত্বেও আমি বলছি, ধর্মযুদ্ধের মধ্যে কোনো রকম কোনো ধর্মকে খারাপ দেখানোর ব্যাপার নেই, না হিন্দু ধর্মকে না মুসলিম ধর্মকে। ঠিক যেটাকে কাউন্টার করা দরকার ধর্মযুদ্ধে, সেটাকেই কাউন্টার করা হয়। রাজ চক্রবর্তী একটা লাইভ করেছিলেন,
আমি সেটা নিজে দেখলাম, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। আমি তার প্রত্যেকটা কথার সঙ্গে একমত, তিনি একটু কড়া ভাষাতেই জবাব দিয়েছেন এই এই গোষ্ঠীগুলোকে, এবং আমি একদমই এই কড়া ভাষার সঙ্গেও সহমত। এরকমভাবেই এদের সঙ্গে ট্যাকেল করতে হবে, আদারওয়াইজ এদেরকে ট্যাকেল করা যাবে না। এদের এগেনস্টে যখন কি হয়, আপনার কাছে টাকা নেই, দেশ দশের মানুষকে আপনি খাদ্য স্বাস্থ্য বাসস্থান এই সমস্ত দিয়ে খুশি রাখতে পাচ্ছেন না, তখন মানুষের মাথায় এসব ইনজেক্ট করা হয়, মানুষকে এই সব দিকে ব্যস্ত করে দেওয়া হয়, যাতে মানুষের যে বেসিক রিকোয়ারমেন্টগুলো যেগুলো তারা পাচ্ছে না সেগুলো নিয়ে তারা সরকারের কাছে প্রশ্ন না করে। এটাই হচ্ছে ফ্যাক্ট, এবং এই কথা আমি নয়, রিসেন্টলি একটা জায়গাতে অনুরাগ কাশ্যপ নিজে বলেছেন, এটা আমি বলছি না, এবং এটা আপনারা অনেকে অলরেডি জানেন, যারা আপনারা একটু অ্যাওয়্যার মানুষ, যারা যা আপনাকে দেখানো হচ্ছে তাই দেখেন না, নিজেদের একটা ভাবনা চিন্তা যাদের রয়েছে তারা অলরেডি এই বিষয়টা কিন্তু জানেন। এবং এই জিনিসটা নিয়ে কিন্তু ধর্মযুদ্ধে একটা ডায়ালগও ছিল, যেটা আমার রিভিউতে আমি মেনশানও করেছিলাম, যে ক্ষতি হয় শুধুমাত্র আমাদের মতন সাধারণ মানুষের, গরিবের, মিডিল ক্লাসের, যারা পলিটিশিয়ান, যারা উচ্চবিত্ত মানুষ, সমাজের ধনী ব্যক্তি যারা, তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না। এবং আমার শেষ অবধি এটাই বক্তব্য থাকবে যে কোনো ছবিকে বয়কট করার অধিকার কারুর নেই। কাশ্মীর ফাইলস সেই ছবিটার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সমস্যা রয়েছে, আমার বিরোধ রয়েছে ছবিটাকে নিয়ে, কিন্তু ছবিটা যে ভালো ছবি, টেকনিক্যালি ওয়েল মেড ফিল্ম, স্ক্রিপ্টিং ওয়াইজ অর্থাৎ রাইটিং ওয়াইজ, অভিনয় ওয়াইজ ভালো ছবি, এটাও কিন্তু আমি বলেছিলাম আমার রিভিউতে। বিবেক অগ্নিহোত্রী একজন স্বাধীন মানুষ, সে স্বাধীন দেশে বসবাস করে, পরিচালক হিসেবে তার রাইট রয়েছে যে কোনো বক্তব্য তুলে ধরার, তার ছবির মাধ্যমে যে কোনো গল্প তার বলার রাইট রয়েছে, সে সেটা করেছে, এখানে ব্যান বয়কটে কোনো প্রশ্ন আসছে না। কিন্তু রাজ চক্রবর্তীরও তো সেই রাইটটা রয়েছে, কেন তাহলে রাজ চক্রবর্তীকে বয়কট করার কথা বলা হচ্ছে? বিবেক অগ্নিহোত্রী ফাইন আর রাজ চক্রবর্তী ফাইন নয়, এইটাতে তো আমার অসুবিধা রয়েছে। আমির খানের বেলা কেন করা হয়, এই আমির খানের ছবি মুক্তি হলেই কেন এটা করা হয়, শাহরুখ খানের বেলা কেন এটা করা হয়, তার কারণ তারা খান বলে, তারা মুসলিম বলে, এটা তো খুবই সমস্যার বিষয়, তাদের রাইট নেই, তারা তো স্বাধীন দেশে বসবাস করে, তারাও স্বাধীন মানুষ, কেন তাদের ভয়েসটাকে আমরা রেস করতে দিচ্ছি না, তাদের ভয়েসটাকে কেন আমরা দাবি দেওয়ার চেষ্টা করছি? সিনেমা কেন, যে কোনো কিছু বয়কট করে দিলে আফটারঅল সেটার এফেক্ট ইকোনমিতে পড়ে, এই যেগুলো হচ্ছে সেটার একটা এফেক্ট কিন্তু ইকোনমিতে পড়ছে। আমি বলিনি কথাটা, অক্ষয় কুমার রিসেন্টলি রক্ষাবন্ধনের প্রমোশন করতে গিয়ে বলেছে, আমির খানের লাল সিং চারটা বয়কট করা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, এবং একই সঙ্গে রক্ষাবন্ধন বয়কট করা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, সে নিজে বলেছে। এবং অক্ষয় কুমারকে আপনাদের মধ্যে অনেকে সাপোর্ট করেন, তার কারণ আপনাদের যে মেন্টালিটি বা ইডিওলজি সেটাকে কিন্তু অক্ষয় কুমার সাপোর্ট করেন, এরকম আপনাদের ধারণা, কিন্তু এই জায়গায় কিন্তু অক্ষয় কুমার একদম ঠিকঠাক কথা বলেছেন, ছবি বয়কট করে কারুর কোনো লাভ হবে না। তো যারা এই বয়কট বয়কট গ্রুপের সঙ্গে নিজেরা যুক্ত এবং যারা এই জিনিসগুলোকে সাপোর্ট করেন, আমি জানি খুব ভালো মতো তারা এই কমেন্ট বক্সে এক্ষুনি গালাগালি দেবেন, অ্যান্টি হিন্দু এই সেই আগডুম বাগডুম, দেখুন আমার ধর্ম কী সে বিষয়ে আপনারা যা খুশি বলুন, কিছু কিছু যায় আসে না আমার তাতে, আমি আমার নিজের সম্পর্কে জানি সেটা ইম্পর্টেন্ট, আপনি আপনার নিজের সম্পর্কে জানেন তো নাকি আপনি অন্য কারোর দ্বারা চালিত হচ্ছেন, এই প্রশ্নটা নিজেদেরকে করে দেখুন, আপনার যে বেসিক রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল হচ্ছে তো, সরকার আপনাকে ভুলভাল দিকে মানে ইনফ্লুয়েন্স করে দিচ্ছে না তো, ভুলভাল দিকে চালিত করছে না তো, এই যে আপনি এই সমস্ত ছবি ব্যান করার দিকে মত্ত হয়ে যাচ্ছেন, আপনার খাদ্য বাসস্থান স্বাস্থ্য সব ঠিকঠাক রয়েছে তো, আপনার পরিবারের সব কিছু ঠিকঠাক রয়েছে তো, তাদের সব চাহিদা ফুলফিল হচ্ছে তো, এগুলো নিয়ে প্রশ্ন করুন, আর যদি না হয় তাহলে আপনার প্রতিবাদ করা উচিত সেগুলোকে নিয়ে, একটা ছবি বয়কট করে দিলে আপনার ঘরে কোনো পয়সা আসবে। তো সেসব দিয়ে আমি এটাই বলবো, ধর্মযুদ্ধ একটা ভালো ছবি হয়েছে, আপনারা নিজেরা দেখতে যান, তারপরে আপনারা এই নিয়ে কথা বলুন। রাজ চক্রবর্তী একই কথা বলেছেন, আপনারা ম্যাক্সিমাম লোক ছবিটা দেখেননি, জাস্ট শুনে 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 যে হিন্দু ধর্মকে ছোট করে দেখানো হয়েছে, খুব সহজে ট্রিগার্ড হয়ে যায়, তো মানুষজন এই ধর্মের ব্যাপারে প্রশ্ন এলে মানুষজন এরকম শেয়ার করা আরম্ভ করে দেয়, কিন্তু কোনো লজিক নেই। ধর্মযুদ্ধ খুব নিট অ্যান্ড ক্লিন একটা সিনেমা, যে বক্তব্যটা তারা তুলে ধরতে চেয়েছিল খুব ক্লিয়ারলি খুব লাউডলি সেটাকে তারা তুলে ধরতে পেরেছে, কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে জড়ানোর এই ছবির কোনো প্রশ্নই আসছে না। আপনারা যান হলে, ধর্মযুদ্ধ দেখুন, ভটভটি দেখুন, ব্যোমকেশ হত্যামঞ্চ দেখুন, রক্ষাবন্ধন দেখুন, লাল সিং চাড্ডা দেখুন, যেটা আপনাদের ইচ্ছা, যেখানে আপনাদের মনে হবে পয়সা বিনিয়োগ করলে সঠিক ইনভেস্টমেন্ট হচ্ছে আপনারা সেটা দেখুন, নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী দেখুন, কিন্তু ছবি দেখুন, বয়কট বয়কট করে আমরা নিজেদেরকে কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা সময় ছিল হলে ভর্তি ভর্তি লোক হতো, সেই দিনটাকে সেই সময়টাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, বয়কট বয়কট করলে আমরা পিছোতে থাকবো, ছবি ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি পিছোতে থাকবে। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়কে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে, আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা খুব সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।